प्लीज सब्सक्राइब लाइक कमेंट शेयर एवं एक लाइक दिए जाबेन। हेलो व्हाट्सएप गाइस की अवस्था सकल आशा करी सकले ভালো আছেন। আজকে মূলত যাওয়া হচ্ছে টাঙ্গাইল। এ দেখেন আমার ছোট ভাই আমার সাথে দুষ্টামি করতেছে গুড্ডি নিয়া। অ্যাকচুয়ালি এখন জ্যৈষ্ঠ মাস সকলেই মূলত গুড্ডি উড়ায়। তেমনি বাবা কালকে রাত্রে বানিয়ে দিয়েছে। আসলে আজকে মূলত টাঙ্গাইল যাওয়া হচ্ছে আর আপনাদের রেসপন্স পাওয়াতে আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি এইভাবে সকলে সাপোর্ট দিয়ে যাবেন। এতে করে ব্লগ আরো ভালো করে করার চেষ্টা করব। চলুন যাওয়া যাক, লেটস গো। বাসা থেকে বের হয়ে ভ্যানে চেপে বপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে বপুর বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। সেখান থেকে একটা সিএনজিতে চেপে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব। এই তো সিএনজিতে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি লকডাউন সেটা বোঝা যাচ্ছে না, মানুষের অনেক ভিড়। যতটুকু সেফ থাকা যায় ততটুকু সেফ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। একটু বাদে সিএনজিটা ছেড়ে দিবে। সিএনজিটা ছেড়ে দিয়েছে, চলুন টাঙ্গাইলের উদ্দেশ্যে যাওয়া যাক। সামনে হয়তো অনেক পুলিশের টহলের জন্য অনেক ধরনের ই দেখতে পারবো, আপনাদেরকে সেগুলো দেখাবো। আর প্লিজ সকলে আমাকে সাপোর্ট করে যাবেন, প্লিজ সাপোর্ট করে যান। আমি আমার টাঙ্গাইলকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার টাঙ্গাইলকে আমি রিপ্রেজেন্ট করব, সকলকে দেখাবো। হয়তো টাঙ্গাইলে ব্লগার আছে নাকি আমি জানি না, আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। আপনাদেরকে একটা ঘটনা বলি, যখন আমি ভিডিও মেক করতেছিলাম তখন আমার পাশে বসা ছাত্রীটা আমার দিকে হেল হেল করে তাকিয়ে দেখছিল যে আমি এগুলো কী করতেছি। সবাই তো আসলে একভাবে মেনে নেয় না, হয়তো আমারও প্রথম দিকে অনেক কষ্ট হবে, সেগুলোকে উপরে ফেলেই আমাকে আগাতে হবে। অ্যাকচুয়ালি আমাদেরকে সিএনজি থেকে নামতে হলো কারণ সামনে পুলিশের ফাঁড়ি। অ্যাকচুয়ালি লকডাউনের জন্য এটা করা হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর করে ডিসিপ্লিনভাবে কাজ করে যাচ্ছে। আর এই তো সামনে যাচ্ছি, আগিয়ে আপনাদেরকে দেখাবো। এই তো আমরা এলাঙ্গা বাইপাস এসে পড়েছি। মূলত এখান দিয়েই ওই যে আমরা যমুনা সেতু বলি ওইটা ডান পাশ দিয়ে যেতে হয় বঙ্গবন্ধু সেতু, আর বাম পাশ দিয়ে টাঙ্গাইলও যাওয়া যায়, ঢাকার উদ্দেশ্যে মূলত যায়। হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দেখা যাক কী পরে। মূলত সামনে আশা করা যায় যে একটা অটো বা রিক্সা পাবো, ওখান থেকে চেপে এলাঙ্গা বাস স্ট্যান্ড যেতে হবে। ওখান থেকে আমরা অটো পেয়ে গিয়েছি, এখন সামনের দিকে চলে যাবো। দেন তারপরে ওইখান থেকে সিএনজিতে চেপে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবে। চলুন যাওয়া যাক।
মূলত অটো থেকে নেমে পড়েছি, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা। এখনো জানি না কি পরিস্থিতি হবে, দেখা যাক কি হয়। এখন শহরে যাব। টাঙ্গাইলের দিকে রওনা হলাম। এলাঙ্গা থেকে টাঙ্গাইলে চিংড়িতে ভাড়া হচ্ছে 20 টাকা। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সবাই আশা করে দেখবেন। অনেকদিন পর লকডাউনের ভিতর বাসায় থেকে বের হয়ে অনেক আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি বাতাসটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় মাসে কয়েকবার এলাঙ্গা আমার যাওয়া হয়, টাঙ্গাইলেও যাওয়া হয়, কিন্তু এখন এই লকডাউনের মধ্যে এসে সত্যি আমার অনেক ভালো লাগতেছে। এই তো সামনে আপনাদের একটা জিনিস দেখাবো। অ্যাকচুয়ালি সামনে আমার নানু বাড়ি, আসলে ওই দিকে আসলে বেশি যাওয়া হয় না, মাঝে মাঝে যাই। কিছুদিন আগে গিয়েছিলাম, আমার এক দাদা USA থেকে এসেছিলো, তার সাথে কিছু সময় কাটানোর জন্য। অনেক ভালো লেগেছিলো তার সাথে সময় কাটিয়ে। সে চলে গেছে, হয়তো আবার কোনো একদিন তার সাথে দেখা হবে। প্রত্যেককে আমি একটা কথা বলতে চাই, সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। এতে করে আপনিও সুস্থ থাকবেন, পরিবারকেও সুস্থ রাখতে পারবেন। আর প্রতিদিন 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধোবেন, হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবেন, যাদের যেটা আছে সেটা দিয়ে হাত ধোবেন, আর পুষ্টিকর খাবার খাবেন, এই আর কি। আমরা টাঙ্গাইল বাইপাস এসে পড়েছি, এখন টাঙ্গাইল শহরের দিকে রওনা দিয়েছি। দেখা যাক কি হয়তো সামনে আর আবারও পুলিশের ফাঁড়ি টাড়ি পড়তে পারে, আই এম নট শিওর, দেখা যাক কি হয়। সেই কথা বলতে বলতে সামনেই পুলিশ ফাঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমাকে এখানে নামিয়ে দিল, সামনের দিকে যাই, হয়তো আরও কত রেস্ট্রিকশন পাবো জানি না, দেখা যাক কি হয়। সামনে এই রিক্সা বা অটো নিয়ে আমি আমার এ সময় একটু ভালোও লাগছে, আবার একটু খারাপও লাগছে, কিন্তু ওয়েদারটা অনেক ভালো, ধুলাবালু নাই আগের মতো। হেঁটে যাচ্ছি তো যাচ্ছি, নতুন বাস স্ট্যান্ড থেকে অটোদের চড়েই এইমাত্র পুরান বাস স্ট্যান্ডে নামলাম, এখন সামনে ক্যাপসুল মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমার কাজ শেষ করে আমি বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় গিয়ে দেখা হবে। হ্যালো, কি অবস্থা? ইতিমধ্যে বাসায় এসে পড়েছি। অ্যাকচুয়ালি যে জিনিসটার জন্য আমি গিয়েছিলাম সেটাই আপনাদের দেখাবো, আর হয়তো অনেকেই অনেকভাবে নিবে আমার ভিডিওগুলা। আশা করি সকলকেই কে ভালো কিছু দিতে পারবো সে আশা করে। চলুন দেখে আসি কি জিনিসের জন্য আমি মূলত টাঙ্গাইল গিয়েছিলাম। এইটা আমার রুম, এটা আমার কাকাতো ভাই, আর দেখতে পাচ্ছেন এটাই মূলত আমার জিনিস। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, ওয়েট। মূলত এটার জন্য গিয়েছিলাম, পাশে আনার সাথে সাথে আমার কাকাতো ভাই টিপার জন্য বসে পড়েছে। অ্যাকচুয়ালি এখন থেকে এটা দিয়ে আমি আপনাদের জন্য ভিডিওগুলো এডিট করব, আশা করি রেজুলেশন ভালো হবে। আপনারা এইভাবে সাপোর্ট দিয়ে গেলে সামনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব।
আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভিতরে থাকবেন, এতে করে আপনারা সুস্থ সবলভাবে থাকতে পারবেন, করোনা থেকে একটু হলেও দূরে থাকতে পারবেন।